গুড ইভিনিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, বিন্দাস আছো। আর আজকে হচ্ছে আমাদের গুয়াহাটিতে লাস্ট ডে। আর আজকে সকালবেলা আমরা কামাখ্যায় পুজো দিলাম। পুজো দেওয়ার টোটাল যে ব্লগটা আছে এবং ইনফরমেশন সবকিছু কিন্তু আমাদের ব্লগ চ্যানেলে এসছে। তাড়াতাড়ি ডেসক্রিপশনের লিঙ্ক থেকে ব্লগ চ্যানেলে যাও এবং সেখানে সাবস্ক্রাইব করো, সেখানে কিন্তু দারুণ দারুণ ব্লগ আছে। আর এই চ্যানেলে টোটাল ইনফরমেশন এবং খাওয়া দাওয়া তো আছেই। আর আজকে আমাদের ট্রেন হচ্ছে 4:55 এখান থেকে এনজিপি, মানে গুয়াহাটি থেকে এনজিপি, দেন আমরা শতাব্দী হলে শতাব্দী, আদারওয়াইজ যা কিছু করে আমরা পৌঁছাবো কলকাতা। বাকি ব্লগটা তোমরা এনজয় করতে থাকো। এইদিকে দেখতে পাচ্ছ সুনিতা আছে, ওই দিকে হচ্ছে দাদা পালিয়ে যাচ্ছে, ক্যামেরা অন করলেই পালিয়ে যায়। রহস্যটা কি তোমার? এদিকে দেখাও পালিয়ে যাচ্ছে। আর এইদিকে সৌমিকটাও আছে, দেখতে পাচ্ছ কি হয়েছে কি হয়েছে? ব্লগের মধ্যে এরকম করবে লোক কিন্তু এক্সপোজ করে দেবে। একে এক্সপোজ করো, যেখানে দেখবে এক্সপোজ। আচ্ছা, কোনো পোকা নেই। আর এখন আমি আছি হচ্ছে এখানকার লোকাল ট্রেনে। এই হচ্ছে লোকাল ট্রেন, একটু হচ্ছে বেশ ফাঁকাই আছে লোকাল ট্রেনটা, বাট এটা আমাদের ট্রেন নয়। আমাদের ট্রেন হচ্ছে এই যে পাশে দাঁড়িয়ে আছে। আজকে আমাদের কোচ হচ্ছে A1 সেকেন্ড এসিতে আমরা টিকিট কেটেছি, যেটা হচ্ছে গুয়াহাটি থেকে এনজিপি অব্দি। দেন ব্রেক করে আমরা যাবো কলকাতা। আর এটা হচ্ছে মুম্বাই, এখান থেকে যাচ্ছে মানে গুয়াহাটি থেকে মুম্বাই এক্সপ্রেস। এটা চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। লাস্ট অব্দি এনজয় করতে থাকো। আমাদের ট্রেন ছাড়ার কথা 4:55, আর এখন বাজে অলরেডি 4:30, কিন্তু ট্রেনে এখনও সেরকম কেউ ওঠেনি দেখতে পাচ্ছ, কারণ ট্রেনে এসি চলছে না। আর ওই দিকে দেখতে পাচ্ছ ট্রেনের কোচটাকে আলাদা করা হয়েছে, আবার ওই পেছনের কোচটা জোড়া হচ্ছে। ওটা হামসাপাড়ার কোচ, হ্যাঁ, বাট এখানে এসি চলছে না, মানে ট্রেনে এসিতে কোনো প্রবলেম হয়েছে, তো তার জন্যই কিন্তু পুরো আর কি ঝামেলা লেগে আছে, যেটা তোমাদের ওই পেছন দিকে একটু দেখাচ্ছি আমি। তো এই যেটার সাথে জেনারেটার কাজ জোড়া, সেই কোচটা আর কি খোলা হয়েছিল, খুলে আর কি ঠিক ঠিক করে এখন আবার মেনটেনের সাথে এখানে জোড়া হবে, কারণ এসিটা হয়তো ঠিক করে দিয়েছে। এখন আর ওই পেছন দিকে জেনারেটার কার্ডটা আছে, যেখান থেকে এসির সাপ্লাইগুলো প্রবাবলি থাকে আমি যতটা জানি। এখন এটাকে আবার জোড়া হবে, জুড়ে দেন আমাদের ট্রেন ছাড়বে। তো চলো এখানে দেখাচ্ছি, দেখি কিরমভাবে জোড়ে। দেখো ট্রেনটা আবার নড়লো, ঘুরে গেছে, ভালো, বেশ অন্যরকম এক্সপিরিয়েন্স। কেমন লাগলো দেখে? আমাদের পেছনের কোচটা দিয়েছে, মানে এই কোচটা হচ্ছে হামসাফারের কোচ। হামসাফার দারুণ লাগে, একদিন হামসাফারে জার্নি করার ইচ্ছা আছে। মানে এরকম কোচওয়ালা হামসাফার নয়, টোটাল হামসাফার এক্সপ্রেসে। দেখি আমি যতটা জানি জম্মু, কোনোদিন কাশ্মীরের ট্যুর করলে তখন হামসাফার এক্সপ্রেসে যাবো। বাদ বাকি ট্রেন ছাড়ুক, দেন ব্যাক করছি চলো। আই হোপ এবার এসিটা চালিয়ে দেবে। এদিকে কী আওয়াজ করছে স্যাশু করে লোকাল ট্রেনটা। ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে 4:55 গুয়াহাটি থেকে। আমাদের 4:45 ছিল কি 44 ছিল, এরকম সামথিং টাইম ছিল, মানে 10-12 মিনিট পরে আমাদের ট্রেন ছেড়েছে, কারণ এসির একটু প্রবলেম ছিল, এসি ঠিক হয়ে গেছে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে এনজিপির দিকে। আর আমাদের হচ্ছে আজকে সেকেন্ড এসি, তো চলো একটু ভেতরটা দেখেন, মোটামুটি ঠিকই আছে, বাট প্রচণ্ড গিঞ্জি হয়ে আছে ভেতরটা। তার মধ্যে আমাদের 6 জনের সিট 6 জায়গায় পড়েছে, মানে আলাদাই ঝামেলা, কেউ অ্যাডজাস্ট করতে রাজি নয়, কি সমস্যা কি বলবো আর। চলো মোটামুটি ব্লগটা জাস্ট এনজয় করতে থাকো, দেখি যা যা অ্যাক্টিভিটি হবে তোমাদের দেখাবো। আর বিশাল লাইনের আওয়াজ, গুয়াহাটি টাটা, আবার আসবো নতুন কিছু নিয়ে ভালো করে এক্সপ্লোর করতে। মোটামুটি সেকেন্ড এসি কিন্তু খুব বেশি পরিষ্কার সেটা বলবো না। এখানে দেখো জাস্ট গুয়াহাটি থেকে ছেড়েছে, তার মধ্যে নোংরা হয়ে গেছে এই সাইডগুলো। আর এইদিকে হচ্ছে মিরার আছে, এইদিকে বেসিন, বাট একটা জিনিস এখানে হয়েছে, এই জায়গাটায় আলাদা করে কোচটা জুড়েছে, এইটা নাকি এখন আর লাগছে না, মানে এই জায়গাটা এরকম খালি, আলাদাই ব্যাপার। একটা তোমাদের ওয়াশরুম একটুখানি দেখিয়ে দেবা, ওয়াশরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এই হচ্ছে মিরার, এইদিকে হচ্ছে কল আছে দেখতে পাচ্ছ, কলে তো জলও পড়ছে। আচ্ছা, হ্যান্ড ওয়াশ দেওয়া আছে, বেশ ভালো জায়গা। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ শেভিং অপশনের জন্য এখানে চার্জার পয়েন্ট, মানে প্লাগিং দেওয়া আছে, আর বাদ বাকি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। মোটামুটি এই ট্রেন থেকে কিন্তু ওই পারে যেতে গেলে বিশাল সমস্যা লোকের, মানে পুরো এইটার টপকে আর কি যেতে হবে এইরকমভাবে। ওটা পড়ছে না, ওটা পুরো শক্ত হয়ে আছে একদম, ওটা টপকে ওই পারে যেতে হবে গেলে। আর মোটামুটি এই হচ্ছে সেকেন্ড এসির কোচ, বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, আমি বলবো তেজাসে এসেছিলাম তার থেকে অনেক বেশি পরিষ্কার। আর এইদিকে চার্জিং পয়েন্ট তো সবই আছে, কার্টেন দিয়েছে, বাট এখনও কিন্তু ওই বালিশ কম্বল ওগুলো চালু হয়নি, যেটা আমি দেখেছিলাম দার্জিলিং মেল এবং পদা থেকে চালু হয়েছে, রাজধানীতেও প্রবাবলি চালু হয়েছে, বাট এখানে চালু হয়নি। আর আমাদের তেজাস রাজধানীতেও দেয়নি। কি খবর তোমার? তুমি ক্যামেরা অন করলে এরকম ভয় পালিয়ে যাও কেন? কি করবে আর। কিতনে কিতনে কা কে ইয়ে সব? মিনিমাম প্রাইস 100 রুপিয়া। 100 বাম্বু কা মগ হে না? হ্যাঁ। ইসকে হে? এ মগ হে, ইয়ে কাপ হে।
মোটামুটি এদিকে অ্যাডজাস্ট করা গেছে আর কি, আমাদের এইদিকে চারটে সিট জোগাড় করা গেছে, আমরা পাঁচজন আছি। আর দেখতে পাচ্ছি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন, মাঝে মাঝে কিন্তু এরকম চা কফি এগুলো উঠবে। এটা হচ্ছে মুম্বাই LTT স্পেশাল, আমি হয়তো সেই টাইমে কি একটা বলে দিয়েছিলাম, এটা স্পেশাল ট্রেন। আর এই হচ্ছে বাইরের ভিউ, এই কাজটা একটা কেমন একটা হেজি হেজি হয়ে আছে, ভিউটা একদম মানে গল্প হয়ে গেছে, ওদিকে ছোট ছোট পাহাড়। তো চলো জাস্ট জার্নিটা এনজয় করতে থাকো। ভাই এখন আমরা মোটামুটি খাওয়া দাওয়া করছি, মানে খাওয়া দাওয়া বলতে চিপস টিপস কিনেছি, এগুলো খাচ্ছি। বাট একটা জিনিস বলার, আমরা সেকেন্ড ডিসিতে জার্নি করছি, যেগুলো সৌরিকদা খুব কষ্ট করে আমরা আলো দিচ্ছে, কারণ লাইট ফাইট নেবার ওইদিকে পর্দা ফর্দা দিয়ে দিয়েছে, কিন্তু ব্ল্যাঙ্কেট আর ইয়ে দেয়নি, ওই পিলো দেয়নি, সেটা অন্য জায়গায় দিয়েছে। হ্যাঁ ওই কি যেন ভুলভুলে টু আসছে না, ট্রেলারটা কিন্তু লাইটিং করে এই এই দিয়েছে, ওইগুলো দেখতে ভুতুরে ভুতুরে ভালো লাগে। সবাই পর্দা টেনে নিজের নিজের মতো চলে গেছে, আমরা বললাম আর না বেচতে, ও মোটামুটি বেচতে এসেছিল, বাট আবার ব্যাক করে গেছে পেন্টিটা, কারণ পুরো গন্ধ হয়ে গেছিল বিরিয়ানিটা। তো এইরকম রেলের এক্সপিরিয়েন্স কদিন ধরে হয়েই যাচ্ছে বেকার। আর এখন ট্রেন কিন্তু বেশ ভালো টানছে, দেখতে পাচ্ছ মোটামুটি 109 কিলোমিটার এগিয়ে, এখানে দেখো 109-112 তুলেছিল একটু আগে। আর এই ট্রেনটার প্রচুর হল্ট আছে, এখনো মানে 3-4 হল্ট আছে NGP-র আগে, মোটামুটি পৌঁছাবে 1টা নাগাদ। তো চলো দেখতে থাকো খাবার দাবার, ওই থালিটা দাও অ্যাভারেজ, বিরিয়ানিটা নষ্ট হয়ে গেছে। এখন আমরা ক্রস করলাম হচ্ছে নিউ কোচবিহার জংশন, আর আমরা ভাবলাম আর কি কিছু খাবার দাবার কিনবো, বা স্টেশনে কোনো রকম আর কি খাবারের দোকান খোলা নেই, জাস্ট শুনশান স্টেশন দেখতে পাচ্ছ, একটাও খাবারের দোকান নেই, মানে আমরা নামলে বেকার বেকার নামতাম, এমনি 5 মিনিট দাঁড়াচ্ছে গাড়ি। তো চলো এরপরে হল্ট কি আর একটা আসবো নাকি, জানো ধুপগুড়ি আছে, আর তারপরে কিন্তু হল্ট হচ্ছে নিউ জলপাইগুড়ি, যেটা অলমোস্ট আচ্ছা অলমোস্ট 1টা নাগাদ আছি নিউ জলপাইগুড়ি আমাদের পৌঁছানোর কথা, দেখি এবার লেট করে নাকি। বাদ বাকি এই হচ্ছে বিচ, নিউ কোচবিহার বিচ বলতে চাইছিলাম, নিউ কোচবিহার জঙ্গলের পুকুরটা ডাকছি অলমোস্ট। তো চলো নিউ কোচবিহারে কিছু আছে আলিপুরদুয়ারে, না এই সমস্ত জঙ্গলগুলো একবার আলিপুরদুয়ার ট্যুর করবো, কেউ কাছাকাছি থাকলে মানে সাবস্ক্রাইবার থাকলে কেউ কমেন্ট কেমন তোমাদের ওখানে ঘুরিয়ে দেখাতে হবে, এরকম ভালো লাগছে ফ্রেমটা দেখছি আলাদাই লেগেছে। চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগছে, র ব্লগ করছি আর নর্মাল রাতের জার্নি, সেরকম কিছু দেখানো নেই, প্রবাবলি নিউ জলপাইগুড়িতে রাতে স্টে করতে হবে, তার কারণ কোথাও যাওয়ার নেই, অলমোস্ট পৌঁছাবে দুটো নাগাদ, এই হচ্ছে নিউ কোচবিহার। চলো ভেতরে যাই দেখতে থাকো ব্লগটা। তো ফাইনালি একদম মোটামুটি এখন বাজে 1:11, আমাদের ঢোকার কথা ছিল ট্রেন হচ্ছে 12:55 তো সামথিং, 1:11 গুলি গেছে সব কিছু, মানে ঘুমায়নি, মাথা মাথা ধরে গেছে একদম, মোটামুটি 12:55 তো ঢোকার কথা ছিল, ঢুকিয়েছে 1:11। আর এই হচ্ছে আমাদের ট্রেন দেরি আছে, মানে দাঁড়িয়ে আছে, মোটামুটি ভালোই ট্রেন আছে, বাট এখন আমরা দেখি একটু ওয়েট করতে হবে, কিছু খাওয়া হয়নি সেরকম, ট্রেনের মধ্যে যেই খাবার নিয়েছিলাম দেখালাম তোমাদের পুরো বাজে খাবার ছিল, বাদ বাকি দেখি এখন যদি ISTC ফুড কোর্ট খোলা থাকে তাহলে খাওয়া দাওয়া করা হবে NGP-তে, আদারওয়াইজ দেখা যাক কি করা যায়। আর এই ট্রেনটা যাবে এখন হচ্ছে মুম্বাই, মুম্বাই ট্রাভেল করবো কখনো কখনো যদি সম্ভব হয় আর কি। চলো দেখতে থাকো, এখন সবাই আছি আমরা, সবাই টায়ার্ড, খাওয়া হয়নি, খাওয়া দাওয়া করতে হবে, দেখি আগে খাওয়া দাওয়া করি তারপরে যা হবে, প্রবাবলি কালকে যদি শতাব্দী নিই তাহলে শতাব্দী, আদারওয়াইজ অন্য ট্রেন। গাইজ জাস্ট আর কি হোটেলে আসলাম, মানে আমি ওখানে ব্লগটা আর কন্টিনিউ করিনি কারণ একদম মুড ছিল না, লাস্টে আমরা নিলাম হচ্ছে ফ্রাইড রাইস আর ওখানে মটন কষা নিয়েছিলাম, তো সেটা আর দেখানো হয়নি, সেটা খেতে বেশ ভালো ছিল, কিন্তু বিরিয়ানিটা একদম পচে গেছিলো, কারণ রাত 2টার সময় বিরিয়ানি এক্সপিরিয়েন্স ওরকমই হবে। আর মোটামুটি আমরা একজন মানে একটা রুমে 3 জনের রুম নিয়ে নিয়েছি, আমাদের সাথে দাদাও আছে আর বাদ বাকি ওদিকে সৌভিক দাদা আছে আর একটা রুমে, আর এই রুমটা পেয়েছি ঠিকঠাক রুম আর কি, বেসিক রুম, সেরকম আহামরি কিছু নয়, শিলিগুড়িতে তোমরা প্রচুর হোটেল এরকম পেয়ে যাবে। বাদ বাকি চলো সকালবেলা দেখা হচ্ছে গুড মর্নিংয়ে, এখন জাস্ট একটু ঘুমাতে হবে, মানে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, আর শতাব্দী মিস, শতাব্দীতে যাওয়া হবে না, বাদ বাকি দেখা যাক সকালে উঠে দেখা যাবে, এখন জাস্ট ঘুম দিই চলো। Much later. গুড মর্নিং সবাইকে, আর আজকে তো ব্লগটা শেষ করিনি, মানে কালকের ব্লগটা শেষ করিনি, আর আমাদের হচ্ছে এই হচ্ছে একটা বেসিক রুম, ঠিক আছে এই রুমটা নিয়ে পরে কথা বলছি, জাস্ট কয়েকটা জিনিস তোমাদের দেখাচ্ছি আর রাত্রিবেলা কয়েকটা এক্সপিরিয়েন্স তোমাদের বাইরে গিয়ে শেষ মানে শেয়ার করবো আর কি। আর হোটেলটার নাম কি আছে সেটাও তোমাদের বলে দেবো, একটু কথাবার্তা আটকে যাচ্ছে কারণ একটু হড়হড় এক্সপিরিয়েন্স হয়ে গেছে আমাদের সাথে, তাই তো দাদা বলছি বাইরে যাই চলো। এখানে এসি আছে, এসির কথা পরে, বাট একটা জিনিস দেখাচ্ছি, দেখো লাইটটা দেখো জ্বলছে না, ঠিক আছে এ দেখো লাইটটা জ্বলে গেল, এ বলো তো এবার সুইচ কোনো কাজ করে না, সব অফ করে দিলাম,
তাও লাইট জ্বলছে এই মানে মাসি কিন্তু এখানকার হোটেলের মানে মাসি নিজেও এক্সপিরিয়েন্স করেছে আমি জানি না কিরকম কি জিনিস বাট এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স হলো আর এইরকম রুম দেখতে পাচ্ছ রুমটা নোংরা মানে কতদিন যে কেউ আসেনি আর এসিটা রাত্রিবেলা অন অফ হচ্ছিল একা একা মানে বাইরে বেরোয় একা তারপর বলছি চলো তোমাদের বলেছিলাম বাইরে বেরিয়ে কিছু দেখাবো হোটেলটার নামটা তোমরা একটু দেখে না হোটেল হচ্ছে গণনায়ক শিলিগুড়িতে হোটেলটা বেশ বড় সড়ো হোটেল বাট এখানে একটা অনেক ভূতের কাহিনী আছে মানে হন্টেড হোটেলের মধ্যে একটা বলতে পারো শিলিগুড়িতে বাদ বাকি তোমাদের সবটা দেখাচ্ছি এটা হচ্ছে একদম শিলিগুড়ি বাস স্ট্যান্ডের সামনেই এই হোটেলটার নাম বাদ বাকি ইনফরমেশন মানে যেটা হয়েছে আর কি সেটা তোমাদের একটু আগাই তারপরে বলছি আর লাস্টে হোটেল মালিকের যা ব্যবহার ছিল মানে সেটা নট এক্সপেক্টেড তো গাইস দেখো আমরা একটা রুমে আর কি আমি দাদা আর সুনিতা ছিলাম এবার আমাদের এক্সপিরিয়েন্স যেটা হয়েছে ঢোকার সঙ্গে সঙ্গে ওখানে লাইটের ব্যাপারটা তোমাদের এটা দেখালাম ঠিক আছে কোনো রুমে ঠিক আছে এইরকম টাইপের লাইট নেই শুধুমাত্র ওই রুমটাতে লাইট আছে না আমি কিছু বলতে চাই সেটা হচ্ছে 1500 টাকা নিচ্ছেন আমরা কালকে ভোর 4টার সময় চেক ইন করেছি 12 ঘন্টার জন্য রুম দেওয়া হয় আমরা ভোর 4টাতে খালি 12টা অবধি দিয়েছিলাম ঠিক আছে তার মানে হচ্ছে 6-7 ঘন্টার জন্য রুমটা নেওয়া হয় ঘুমানো আর একটু ফ্রেশ হওয়া তাতে আমরা বিছানার মধ্যে দেখছি এত বড় 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 লাভা মানে ছাড় পোকা দেখতে পেয়েছি এত বড় বড় ওই যে জোকের মতো মানে আমরা এতটাই ভয় পেয়েছিলাম যে আমি লাইটার দিয়েগুলোকে পুড়িয়ে মাটিতে ফেলে তারপরে শুয়ে গেছি আর তার থেকেও বড় কথা ওই রকম যেটা হলো লাইটের ব্যাপারটা সারা রাত ওই রকম হয়েছে আর একটা কলের আওয়াজ ঠিক আছে সারা রাত পেয়েছে যখন আওয়াজটা ভালো করে শুনতে যায় তখন নাকি শোনা যায় না না হয়তো সেটা আমাদের মনের ভুল হতে পারে ঠিক আছে এবার এসিটাও সেটা আমাদের নয় মনের ভুল যখন আমরা একটা সাজেশন দিতে গেলাম হোটেল আলার কর্মকর্তাকে সে এমন একটা অ্যাটিটিউড করলো মানে মানে একটা ব্যবসাদারের মতো অ্যাটিটিউড ধরবে থাকতে তাহলে আপনারা থাকলেন কেন আপনারা থাকলেন কেন আপনারা চেঞ্জ করে নিতে পারতেন তো এইরকম টাইপের ব্যবহার আর তার থেকেও চেঞ্জ করতেন চলে যেতে পারতেন আপনারা ঠিক আছে এইরকম টাইপের ব্যবহার রাখিনি আপনারা জোর করে রাখিনি তো এই টাইপের ব্যবহার আর এর থেকেও বড় কথা এসিটা বলছিলাম এসিটা রাত্রিবেলা আপনা আপনি কমছে বাড়ছে মানে 16-19 16-19 আর 16-তে যদি একটা এসি সারা রাত চলে তার সাথে ফ্যান চলে একটা ছোট ঘর কি টাইপের চিল হওয়ার কথা অবশ্যই একদম কিচ্ছু হয় নয় কিচ্ছু হয়নি আর তার থেকে বড় কথা এবার তোমরা বলতে পারো এসিটা খারাপ ছিল ঠিক আছে হলো সব কিছুর পরে যখন ওই মাসিটাকে দেখালাম তোমাদের তাকে যখন সব বলা হলো মাসিটা কিছু জানতো এটা আমি শিওর মাসিটা কিছু জানতো বাট আমাদের কাছে চেপে গেলো এটা হচ্ছে মোদ্দা কথা তো তোমরা একটু আসলে এই হোটেলটাকে সাবধান আর যদি কেউ চেনা জানা থাকে এই হোটেলের সাথে একটু বস মনে করি দাও যদি হোটেল মালিক কোনোভাবে ভিডিওটা দেখে থাকো বস অ্যাটিটিউড চেঞ্জ করো আর কি আছে কি না আছে আমার দেখার দরকার নেই বাট সার্ভিসটা যাতে ভালো পায় লোকে তাই এখন আমরা খেতে যাচ্ছি বাট টোটোতে ফার্স্ট টাইম আমি এরকম সিস্টেম দেখলাম এগুলো গাড়িতে রেখেছি কোনোদিন দেখেছো তুমি এতদিনে এত বছরে দেখো পুরো প্যাকটা হয়ে গেছে ব্যাগ আমাদের ওপরে মানে সেফটি এখন আমরা যাবো হচ্ছে খাওয়া দাওয়া করতে আমাদের দাদার ফেভারিট জাইকা বিরিয়ানিতে তাই তো জাইকা বিরিয়ানি একদম একদম আজকে যেতেই হবে দাদা একটু হাই বলো দাদা এই হচ্ছে দাদা তুই দাদার টোটো দেখলে এইরকম প্রিমিয়াম টোটো মানে আলাদাই লেভেলে জাইকার বিরিয়ানি জাইকার মাটন বিরিয়ানি এটা সেরা লাগে মানে সেটা দাদারও অভিজ্ঞতা আমরা তো প্রায় 3 বার খেলাম আর কি আর এখানে ছেদে নিয়েছি হচ্ছে চিকেন চাপ চিকেন চাপটা দেখতে বেশ টেম্পটিং লাগছে আর মাটন বিরিয়ানি চলো জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করি এখন না খেয়ে খিদায় মানে ঢেকুর উঠছে আর এদিকে মটন কষা নিচ্ছে সুবিধা কেমন খেতে সুবিধা মটন কষাটা বেশ ভালো ভালো দিদি কেমন খেতে বিরিয়ানি আচ্ছা আর দাদা যদি আলাদা করে কিছু বলার নেই কারণ আরেকটা বিরিয়ানি নিচ্ছে এই যে আরেকটা বিরিয়ানি দাদার জন্য ওই যে আমি বলবে ওই ইনস্ট্রাকশন দেবে একটা কিছু পাত্তাই দিল না পাত্তাই দিল না দাদাকে দাদা কি লেগ পিস চাইছিল নাল্লি পিস ও নরম পিস আচ্ছা তোমার কেমন লাগলো তো এখানে বিরিয়ানি বেশ সেরা খেতে তোমরা অনেকে বলেছো তো চলো কমপ্লিট করি কমপ্লিট করে একদম ব্যাক করছি শিলিগুড়ি বাট ঘুরতে ঘুরতে এইরকম চিকেন ফ্রাইয়ের দোকান শিলিগুড়ি যাওয়ার রুটে আর কি প্রচুর তোমরা পেয়ে যাবে যেখানে এরকম ফ্রেশ চিকেন ফ্রাই পাওয়া যায় যেটা আর কি হায়দ্রাবাদি স্টাইল তো তোমাদের একটু টেস্ট করি মানে আমরাও টেস্ট করি তোমাদের একটু দেখাই তাহলে শিলিগুড়ি অনেক এক্সপ্লোর করেছি বাট এটা আমি নতুন দেখলাম হট করে দেখলাম আর কি দেখি আর মোটামুটি প্রিপারেশনটা এইরকম দেখতে পাচ্ছ বিভিন্ন মশলা দিয়ে এইরকম ম্যারিনেশনটা করা তারপরে এখানে ফ্রাই করে দেওয়া হবে দাদা এটা কত করে কিলো বললে 400 টাকা কেজি আছে আচ্ছা তো আমরা হাফ কিলো মতো নিয়েছি তো চলো টেস্ট করি মানে বাড়িতেই নিয়ে যাবো নিয়ে গিয়ে বাড়ি দেখাবো বাড়ি বলছি হোটেলে নিয়ে যাবো আর কি আর আমরা হোটেলও চেঞ্জ করে নিয়েছি সে ভুতুরে হোটেলে নেই অন্য হোটেলে আছে মশলাপাতি দিয়ে সব কিছু দেখতে পাচ্ছ কাসুন দিয়ে আছে এটা চাট মশলা প্রবাবলি গ্রিন স্যালাড গ্রিন চাটনি যেরকম স্যালাড আছে পেঁয়াজ তো সব কিছু দিয়ে এরকম পুরো ম্যারিনেশন করে দেন জিনিসটা এরকমভাবে সার্ভ করা হচ্ছে বেশ ইন্টারেস্টিং ট্রাই করতেই হবে মানে নিয়ে নিয়েছি হোটেলে গিয়ে ট্রাই করবো
হচ্ছে আমরা শিলিগুড়িতে আসলাম, শিলিগুড়িতে এসে আমাদের হোটেল হচ্ছে এই দিকটাতে, একটুখানি যেতে হবে। আর এখানে এসে আমরা একটু চাউমিন খাচ্ছি, চাউমিনটা হলুদ হলুদ চাউমিন, চাউমিনটা কিন্তু দেখতে বেশ মানে টেস্টি লাগছে। আমরা শিলিগুড়ি ফুড টুর অনেক করেছি বাট চাউমিন খাওয়াইনি সেরকম, এটা কিন্তু বেশ ভালোই। হলুদ চাউমিন মানে হলুদ দেওয়া আছে আর কি, সেটাই এখানে করে দেওয়া আছে। এটা কি বানিয়ে রেখেছি লাগে এই সাইডে, এই এটা কি অন্য চাউমিন নাকি? আমার কিন্তু এই দোকানটা আমি অনেকদিন দেখেছি, মানে শিলিগুড়িতে আসতে যাওয়ার পথে আমার খাওয়ার ইচ্ছে ছিল, কখনো সময় হয়নি সেরকম। আর এই হচ্ছে মোমো, দেখতে পাচ্ছ মোমোর সাইজ কিন্তু বেশ ভালো আছে। এখানে কত টাকা করে মোমো? চল্লিশ টাকা করে ছ পিস। আর সুপও দাও সাথে, ডিনার করবো আজকে, তো চলো হোটেলে যাওয়া যাক। তো ভাই আমাদের মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট, শুধুমাত্র চিকেন ফ্রাই যেটা নিয়েছিলাম সেটা অসম খেতে ছিল, বাদ বাকি মোমো আর চাউমিনটা, মোমোটা তাও পদের ছিল, খাওয়া যাচ্ছিল, চাউমিনটা অখাদ্য খেতে, মানে চাউমিনটা খাওয়াই যায়নি, এত বেকার একটা কোন গন্ধ বেরোচ্ছিল, জানি না কেন ভালোভাবেই বানালো বাট কেমন একটা ভ্যাপসা গন্ধ। এবার হতে পারে প্লাস্টিক মুড়ে দিয়েছে না, সেরকমভাবে প্রপার ওদের প্যাকেজিং নেই, জিনিসটা গরমের মধ্যে একটা ভ্যাপসা গন্ধ হয়ে গেছে, বেকার খেতে লাগছিলো। তো মোটামুটি আজকের ব্লগটা এতটাই, আশা করি তোমাদের ভালো লেগেছে, অনেকটাই বড় হয়ে গেছে ব্লগটা, বাট ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যেটা খুব ইম্পর্টেন্ট। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আর সারা রাত শিলিগুড়িতে মোটামুটি কাটলো কি তোমরা সবাই ভালো করেই জানো। আর এই গল্পটা আমি ব্লগ চ্যানেলেও বলেছি ডিটেলসে একটু, মানে এই ভূতের গল্পটা, তোমরা যদি হোটেলে কেউ গিয়ে থাকো কখনো তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারো ইনস্টাগ্রাম বা এই কমেন্ট বক্সে, আদারওয়াইজ আমার এক্সপিরিয়েন্স এই প্রথমবার এতটা স্ট্রং হলো মানে আমাদের সবার। তো চলো টাটা সবাইকে, গুড নাইট, কালকে সকালে আমাদের ট্রেন, সেটার একটা দারুণ ব্লগ আসবে।